আমি আপনাকে যা যা প্রশ্ন করছি তার ঠিক ঠিক উত্তর দিন। আপনার উত্তরের উপর অনেক কিছু নির্ভর করবে। আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করতে চাই, শান্তিতে সংসার করতে চাই। কথাই বলে সাত পাকে বাধা। হিন্দু মতে তো স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের বন্ধন। ইয়োর অনার, আমি আমি আমার স্বামীর সাথে সেই বন্ধনেই বাধা পড়েছি। আমি আর অন্য পাঁচটা সতী সাধ্বী মেয়ের মতো আমার স্বামীকে সুপথে ফিরিয়ে আনতে চাই, আর তার সঙ্গে সংসার করতে চাই। আমি আমি আবারও বলছি ইয়োর অনার, আমার স্বামীর মতো মানুষ হয় না। আমি যে আমার স্বামীর মতো মানুষকে আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি, তাকে ছেড়ে যাওয়ার কথা আমি আমি কখনো ভাবতেও পারি না। দেখুন, আমি যখন আপনার স্বামীর সঙ্গে কথা বলেছি, তাকে ইন্টারোগেট করেছি, তাকে দেখেছি, উনি কিন্তু আপনার আপনার স্বামীর খুব খারাপ ধারণা পোষণ করেছেন। ইনফ্যাক্ট আপনার স্বামীর কিন্তু আপনার উপর কোনো সম্মান নেই, আপনার সম্পর্কে কোনো সম্মান নেই। হয়তো করে না, কিন্তু কিন্তু এটা সাময়িক। আমার স্বামী যে আমাকে কতটা ভালোবাসে, কি ভালোবাসা যে আমি পেয়েছি সেটা শুধু আমি জানি। নিশ্চয় কিছু কিছু লোক এটা দেখেওছে, ওই পরিবারের অনেকে এর সাক্ষীও আছে। তবে হ্যাঁ, আমার স্বামী যদি সাময়িকভাবে আমার থেকে মুখ ফিরিয়েও নিয়ে থাকেন, আমি কিন্তু কখনোই ওর থেকে মুখ ফেরাতে চাইনি। আমি আমি ওকে আগে যতটা ভালোবাসতাম, আমি এখনো ঠিক ততটাই ভালোবাসি। আমি আগে ওকে যতটা সম্মান করতাম, আমি এখনো ততটাই সম্মান করি। তাহলে আপনি কি মনে করেন আপনার সংসার ভাঙার মূল কারণটা কি ছিল? মানে আপনার দিক থেকে কোনো ত্রুটি ছিল? স্যার, আমাদের আমাদের সদ্য সদ্য বিয়ে হয়েছিল, খুব বেশি দিন হয়নি আমাদের বিয়ের। সাধারণত নতুন বিবাহিত কাপলদের মধ্যে কোনো ফাঁক থাকে না, কিন্তু আমাদের ক্ষেত্রে ফাঁকটা তৈরি করা হয়েছিল। ইনফ্যাক্ট আমার আমাদের বিয়ের আগে থেকেই তৈরি করা হয়েছিল, আর আমি সেটা জানতাম না। ইয়োর অনার, আমার স্বামীর চরিত্রে যদি কোনো দোষ থেকে থাকে, তাহলে তাহলে শুধু এইটুকুই। তাও আমি মনে করি সে নিজের ইচ্ছা এসব করেনি, অন্য কারোর ফাঁদে পা দিয়ে এসব করেছে, এসব করতে বাধ্য হয়েছে। ওই জাহ্নবী চ্যাটার্জি আমার স্বামীর জীবনে উঁকি দিয়ে তাকে তো আগেই ভুল পথে নিয়ে চলে গেছিল। তার জন্য আমাদের বিবাহিত সম্পর্ক সফল হলো না, সুখের হলো না। অথচ আমরা পরস্পর পরস্পরকে কতই না ভালোবাসতাম, কতটা পরিকল্পনা করে আমরা এই বিয়েটা করেছিলাম। আমাদের সম্পর্ক তো আর এক আধ দিনের নয়, অনেক দিনের সম্পর্ক। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার এই সংসার ভাঙার জন্যে আপনার জীবনে যা যা কিছু ক্ষতি হয়েছে, এই সমস্ত ক্ষতির জন্যে দায়ী একটাই নাম, তাই তো? জাহ্নবী চ্যাটার্জি। খুব দুঃখের সঙ্গে হলেও আমি এই কথাই বলছি ইয়োর অনার, আমার জীবনের সমস্ত স্বপ্ন সবকিছু ভেঙে দেওয়ার মূলে ওই ওই জাহ্নবী চ্যাটার্জি। আমার স্বামীকে আমার থেকে কেড়ে নেওয়ার মূলে ওই জাহ্নবী চ্যাটার্জি। জাহ্নবী চ্যাটার্জি যখন ছিল না, আমার আর আমার স্বামীর মধ্যে কোনো গণ্ডগোল ছিল না, কোনো অসুবিধা ছিল না। যবে থেকে জাহ্নবী চ্যাটার্জি এসেছে, তবে থেকে আমার আর আমার স্বামীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ইয়োর অনার। আমার স্বামী দুজনের মধ্যে ব্যালেন্স করতে পারেনি, আমার স্বামীকে সুস্থভাবে থাকতেও দেওয়া হয়নি।
এই যে আপনার সম্পর্কে একটা অভিযোগ এসেছে, আপনার স্বামী অভিযোগ করেছেন যে বিয়ের আগে আপনি নাকি ঋষি সেনকে ছেড়ে চলে গিয়েছিলেন, এটা কি সত্যি? সত্যি। কেন গিয়েছিলেন? তখন আমার বয়স অল্প ছিল, অল্প বয়সে তো মানুষ ভুল করে, আমি একটা ভুল করেছিলাম। আর আমার স্বামী তখন নিজের চাকরি নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে উনি আমাকে একদম সময় দিতে পারতেন না। অবশ্য তখন উনি আমার হাজবেন্ড হননি, উনি তখন আমার বয়ফ্রেন্ড ছিলেন, কিন্তু উনি নিজের চাকরি নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে দিনের পর দিন আমাদের দেখা পর্যন্ত হতো না। আর সেই রকম সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একজনের সাথে পরিচয় হয়। না, আমার বাবা আমাকে কোনোদিনই তার সাথে পরিচয় করিয়ে দেয়নি, ইনফ্যাক্ট আমার বাবা তো তাকে চেনেও না। তারপরে তার মিষ্টি মিষ্টি ভালো ভালো কথায় আমি আমি ভুলে যাই। খানিকটা অভিমান বশত আর খানিকটা মোহ পড়েই আমি তার সঙ্গে মেলামেশা শুরু করি। কিন্তু তারপর আর কিছুদিন পরেই আমি আমি বুঝতে পারি যে এই পৃথিবীতে ঋষি ছাড়া আমি আমি আর অন্য কারোর সাথে থাকতে পারবো না, আর কারোর সাথে আমি থাকতেও চাই না। তারপরে তারপরে আমি ঋষির কাছে ছুটে চলে যাই, আমি ঋষির কাছে গিয়ে ক্ষমা চাই, আমি ওর পরিবারের লোকের কাছেও ক্ষমা চাই। ইনফ্যাক্ট ওর পরিবারের লোকেরা আমাকে খুব সহজেই ক্ষমা করে দেয়, আসলে ওরা ওরা আমাকে খুবই ভালোবাসে, আমাকে তো ওরা অনেকদিন ধরে চেনেন আর ওরা জানেন আমি কিরকম টাইপের মেয়ে, আমি ওদেরকে খুবই ভালোবাসি। এই ফিরে আসায় ওরা যেমন খুশি হয়েছিলেন আমিও তেমনই খুশি হয়েছিলাম। এদিক থেকে আমার স্বামী খুবই দৃঢ় চরিত্রের মানুষ। আমার প্রথম ভেঙে পড়াতে উনি যে আমাকে কাছে টেনে নিয়েছিলেন তা কিন্তু নয়, কিন্তু পরে যখন উনি বুঝতে পারলেন যে আমি যা বলছি সব সত্যি বলছি, আর উনি বুঝতে পারলেন যে সত্যিই আমি ওনার কাছে ফিরে এসেছি আর ওনার সাথেই থাকতে চাই, তখন উনি আমাকে আশ্বাস দেন। আর তারপরেই আমাদের বিয়ে ঠিক হয়। এর মধ্যে আমার বাবার কোনো ভূমিকাই ছিল না। ঠিক ওই সময় তো আপনি একটা মানসিক সমস্যায় ভুগছিলেন, তাই তো? হ্যাঁ স্যার, আমি এক মানসিক সমস্যায় ভুগছিলাম, আর তার জন্য আমাকে ওষুধও খেতে হতো। আর আমার এই মানসিক সমস্যার কারণ ছিল আমার আমার অপরাধ বোধ। আমার খালি মনে হতো যে আমি বোধহয় ঋষির সাথে ঠিক করিনি, আমি ওকে ঠকিয়েছি, আর তাই জন্যই আমি আমাকে ওষুধ খেতে হতো। তারপর যখন আমি আমি ঋষির কাছে গিয়ে ক্ষমা চাই আর ও আমাকে অ্যাকসেপ্ট করে নেয়, তখন ওর আশ্রয়ে, ওর ভালোবাসায়, ওর প্রশ্রয়ে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি, তারপরে আমাকে আর ওষুধ খেতে হয় না। আচ্ছা, এবার একটা অত্যন্ত প্রয়োজনীয় কথা বলবো। জাহ্নবী চ্যাটার্জির সাথে আপনার কোনো সম্পর্ক আছে, মানে ব্যক্তিগত সম্পর্ক আছে? দেখুন, আপনারা যা শুনেছেন আমিও তাই শুনেছি। আমি শুনেছি যে জাহ্নবী চ্যাটার্জি দাবি করে যে তিনি আমার বোন, আমার বাবার আরেক কন্যাও, কিন্তু আমি তো এটা নিয়ে কিছু বলতে পারবো না, কারণ আমি তো ওই ঘটনার সময় ছিলাম না। তবে হ্যাঁ, আমার পরিবারে আমি এরকম কথা কখনো কোনোদিনও শুনিনি, তাই এটা সত্যি হতেও পারে নাও হতে পারে, আমার এটা নিয়ে কিছু বলার নেই।
ধরুন যদি প্রমাণ হয় যে জাহ্নবী চ্যাটার্জি আপনার নিজের বোন, তখন আপনি কি করবেন? সত্যি যদি প্রমাণ হয়ে যায় যে জাহ্নবী চ্যাটার্জি আমার বোন, তাহলে আমি আমার বাবাকে অনুরোধ করব যে সে যেন তার দুই মেয়েকেই অ্যাকসেপ্ট করে নেয়, আর সেই জন্যই সে যেন তার দুই মেয়েকে সমানভাবে তার উত্তরাধিকারী বলে মেনে নেয়। না না, আমি সেটা বলছি না। তখন কি ঋষি সেনের সঙ্গে জাহ্নবী চ্যাটার্জির সম্পর্কটাকে আপনি অন্য মাত্রায় দেখবেন? তা আমি দেখতে পারবো না স্যার, কারণ একজন মহিলা সব করতে পারে, সব দেখতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাব কোনোদিনও কাউকে দিতে পারে না। আমি আমার স্বামীকে একক ভাবে চাই।